আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ, এই প্রতিবাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সহ বিভিন্ন বীমা কোম্পানির জেলা পর্যায়ের ইনচার্জগণ বক্তব্য দেন। জাতীয় বীমা দিবসকে ক শ্রেণীতে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বীমা মানুষের জীবনের নিরাপত্তা দেয়, বীমা অসময়ের সাথী, তাই সকলকে বীমার আওতায় আসতে হবে, এতে বীমা গ্রহীতার পরিবার সুরক্ষিত থাকবে।